পশ্চিমবঙ্গের 74 জন কোরআনের পাখির মধ্যে হাওড়ার নাম উজ্জ্বল করলেন শেখ মোহাম্মদ ফারহাদউদ্দিন। আলিয়া বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের একটি অন্যতম সংখ্যালঘু বিশ্ববিদ্যালয়। 1781 সালে বেঙ্গল প্রেসিডেন্সির তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিংস কলকাতা মোহামেডান কলেজ নামে এই প্রতিষ্ঠানের স্থাপন করেন। আরবি, ফার্সি, ইসলামী ধর্মতত্ত্ব ও আইন পঠন পাঠনের উদ্দেশ্যে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়, বর্তমানে যা আলিয়া বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। বাংলা, ইংরাজি ও সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষার জন্য বিশেষভাবে জনপ্রিয় আলিয়া বিশ্ববিদ্যালয়। প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের মাওলানা পাশ করে বেরিয়ে আসেন। চলতি বছরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের থিওলজি বিভাগের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের পাগড়ি পরিধান, সার্টিফিকেট ও সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় তালতলা ক্যাম্পাসে। এ বছর মোট 74 জন ছাত্রছাত্রীদের মধ্যে পাগড়ি ও হিজাব পরিধান করানো হয়। এদের মধ্যে 59 জন ছাত্র এবং ছাত্রী ছিলেন 15 জন। এমএ এমএম উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মুক্তি লিয়াকত আলী, মাহমুদুর রহমান, আব্দুস সবুর, ফতেমা জোহরা, রশিদা খাতুন প্রমুখ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিয়ার প্রাক্তন অধ্যাপক ও পশ্চিমবঙ্গ আমিরে শরিয়ত মঞ্জুর আলম কাসিমি। এদিন উপস্থিত অধ্যাপক ও বিশিষ্টরা ছাত্রছাত্রীদের জীবনের লক্ষ্য পূরণে উচিত অনুচিত বিষয়ে পরামর্শ দেন। এছাড়াও আল্লাহর প্রতি বিশ্বাস ও সরল জীবনযাপন সম্পর্কে বোঝানো হয়। এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে হাওড়ার নাম উজ্জ্বল করলেন জগাচা থানার অন্তর্গত উনসানির আলহাজ হাফেজ মোহাম্মদ শেখ নুরুদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র শেখ মোহাম্মদ ফারহাদউদ্দিন। Oh.
ওইটা কি হয়, প্রত্যেক মুহূর্তে কি হয়ে যায়, ফোঁটা ফোঁটা করে গলে চলে যায়। আমাদের জীবনটা ওই ওরকম একটা একটা সেকেন্ড কি হচ্ছে, গলে চলে যাচ্ছে, আবার দ্বিতীয়বার এইটা পাবো না, এইখানেই যা কিছু করার। তো টাইম ম্যানেজমেন্ট পাবো খুব বড় জিনিস। যারা টাইমের ও করে মূল্য দেয়, যাদের যারা টাইমকে, যারা টাইমের ইম্পর্টেন্স জানে, তারাই দুনিয়া আখরাতে কামিয়াব হয়। আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখরাতে খুব বেশি কামিয়াব করুক, এবং এমন হয়ে চলো যে আমাদের যেন কবরের আলো হয়ে যাও, এটা আমার মনের কামনা, আশা এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। আল্লাহ আমার দোয়া কবুল করুক। অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই বলেছিলাম যে ম্যাম অত্যন্ত ভালো বক্তব্য দেয়, উনি আমাকে বলেছিলেন না ভুল বলেছে ভালোবেসে, কিন্তু তোমরা নিজেই শুনলে যে ম্যাম কত সুন্দর বক্তব্য দেয়। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ছাত্রী বোনেদেরকে, আমাদের বিদায়ী আপামণিদেরকে, তারা খুব সুন্দর সাজসজ্জিত হয়ে মঞ্চের সামনে আলোকিত করেছে। কোনো জায়গায় কোনো রকম খামতি না হয়, যার কারণে ইসলাম সমাজ, আলিয়া সমাজ, আলিয়া পরিবার, ওলামায়ে কেরাম, তোমরা আলেমদের সমাজে, আলেমদের পরিবারে দাখিল হয়ে গেলে তোমাদের আজ থেকে হযরত মাওলানা বলে আখ্যায়িত করা হবে। তাই তোমাদের নামে তোমাদের এই সম্বোধনের দিকে লক্ষ্য করে তোমাদের দুই একটা উপদেশ, যে খবরদার খবরদার, নিজের চরিত্রকে ঠিক রেখো। চরিত্র বড় জিনিস, চরিত্র যার চলে যায় কোনো রকম তার কোনো রকম ভ্যালুয়েশন নেই, দাম নেই। তাই আমি আমার বক্তব্যের কায়া দীর্ঘায়িত করতে যাচ্ছি না, একটাই কথা বলবো যে যে সমস্ত আখলাক আমাদের জন্য দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দান করেছেন, আল্লাহ তাআলা যে হুকুম নিষেধ করেছেন তার মাপকাঠি।